হে বাবা মানে ওদের বিয়ের রহস্য ফাঁস হতে অপমানে জেফার আর প্রীতম এটা কী করে বসলো ইস একদম উচিত হয়নি একদম না একদম না জেফার তুমি এটা কী করছো তুমি এটা কী করছো কেন করছো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো কালকে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম প্রীতম আর জেফারের বিয়ে আসল রহস্য ফাঁস করতে যদিও সেটা জানতে পেরেছি আমাদের ফালতু ভ্লগারি অভিজিৎ আর গোবিন্দর ভিডিওতে তো ওরা একটা ভিডিও করে এই আসল সত্যটা কিন্তু সবার সামনে তুলে ধরেছে আর ওরা কি করে জানলো অ্যাকচুয়ালি ওরাই ছিল কিন্তু প্রীতম আর জেফারের খুব কাছের লোক তো ওরা প্রীতম আর যতগুলো চ্যানেল আছে আটটা যে চ্যানেল আছে সেই চ্যানেলের সমস্ত কাজটা কিন্তু এই ফালতু ভ্লগারের ক্রিয়েটার প্রীতম এই সরি অভিজিৎ আর গোবিন্দই করতো তো এরা কিন্তু ওর ভীষণভাবে উপকার করেছে ভীষণ খাটতো ভীষণ কাজ করতো মানে কী বলবো ওরা তো বলছে যে ওরা নাকি চাকরের থেকেও বেশি কাজ করাতো এদেরকে দিয়ে সারা রাত এদেরকে খাটাতো আর মানে খাটাতে বলতে ওদের হয়ে কাজ করতো ওদের চ্যানেলের হয়ে তো এত মানে এত উপকারে কাজে লাগিয়ে মানে এদেরকে এত ব্যবহার করে শেষে কি করলো এদেরকে লাথি মেরে বের করে দিল সেটা তো ঠিক হয়নি এদেরকে এত বড় অপমান করা ঠিক হয়নি এদের সঙ্গে এত বড় বেইমান করা মানি করা কিন্তু তোমাদের ঠিক হয়নি জেফার আর প্রীতম তোমরা এদেরকে এত মানে এদের জন্য তোমাদের তোমাদের চ্যানেলটা আজকে যতটা গ্রো হয়েছে অনেকটা কিন্তু দায়ী এরা এদের জন্যই কিন্তু তোমার চ্যানেলের এতটা উন্নতি হ্যাঁ তো সবাইকে নিয়েই মানুষ তোমাদেরকে দেখতো সেখানটা এদেরকে এইভাবে ব্যবহার করে কাজে লাগিয়ে তারপরে তাদেরকে তোমাদের ভিডিও থেকে বের করে দেওয়া এইভাবে তাদের সঙ্গে বেইমানি করা এটা তো ঠিক নয় যদিও তাদের একটা নিজস্ব চ্যানেল আছে তাদের চ্যানেলেও তো ভিডিও ছাড়াটা দরকার সবসময় যে তোমার চ্যানেল নিয়ে পড়ে থাকবে তোমার কাজ করবে তোমার হয়ে কথা শুনবে এটা তো ঠিক না আর এটা ভাবাও ঠিক না তাদের নিজস্ব মতোও তো একটু কাজ করতে দেওয়া দরকার ছিল আজকে তারা নিজস্ব কাজ করতে চেয়েছে বলে তোমরা তাদেরকে কি করলে তোমাদের কাছ থেকে বের করে দিলে তোমাদের ভিডিও থেকে তাদেরকে বের করে দিলে বেইমানিটা কে করলো তোমরা করলে নাম দিলো তুমি উল্টে নাম দিচ্ছ কাদের ওরা তোমার সঙ্গে বেইমানি করেছে কিন্তু না তুমি কিন্তু ওদের সঙ্গে বেইমানি করেছো তো তোমার সঙ্গে তোমার কাছে একটাই রিকোয়েস্ট যে ওদেরকে তোমরা আবার ফিরিয়ে নাও তোমাদের ভিডিওতে আবার ফিরিয়ে নাও মানুষ আবার তোমাদেরকে তোমাদের ভিডিও সব দেখবে তোমাদেরকে ভালোবাসবে আজকে যে বিয়ের ঘটনাটা তোমরা যে যেভাবে গোপন করে গেছ মানে প্রীতমা জেফার যেভাবে গোপন করে গেছে সেটা সত্যিই মানুষের কাছে একটা অবিশ্বাস্য ঘটনা কারণ প্রচুর মানুষ এদেরকে ভালোবাসে প্রচুর মানুষ সেখানটায় এরা যে যেভাবে মানুষকে ঠকালো আজকে দেড় বছর আগে বিয়ে হয়েছে সেই বিয়েটা কিভাবে বন্ধুত্বের নাম দিয়ে সবার সামনে অভিনয় করে যাচ্ছে সত্যি তোমরা খুব সুন্দর অভিনয় করতে পারো এত সুন্দর অভিনয়টা পারা মনে হয় খুব মুশকিল ব্যাপার তো যাই হোক যা করেছো করেছো তোমাদের ম্যারেড লাইফ অনেক ভালো হোক সুখের হোক কিন্তু আজকে এটা কী করলে আমি যে ভিডিওটা দেখলাম যদিও এটা তুমি কালকে ছেড়েছো তো এই এখন তুমি কি করছো হ্যাঁ মানছি যে এই যে সত্যি ঘটনাটা তোমরা দেড় বছর আগে যে ঘটনাটা ঘটিয়েছো। যেটাকে তোমরা বন্ধুত্বের নাম দিয়ে এখনও চালিয়ে যাচ্ছ সেই জিনিসটা আজকে দেড় বছর পর প্রকাশিত হয়েছে হ্যাঁ এবং সেটা অন্যের মাধ্যমে তোমাদের মাধ্যমে নয় তো এইটা জানার ফলে তোমাদের যে ভালোবাসার মানুষরা তোমাদের যে ভিউয়ার্সরা যারা আমরা আমি তো মনে করি ভিউয়ার্সরা হচ্ছে আমাদের ভগবান সেই তাদের কাছে তুমি যে বিশ্বাসঘাতকতা করেছ তাদের সঙ্গে তো তারা তো কমেন্ট করবেই তুমি তো তাদেরকে ঠকিয়েছ তোমাকে তারা বিশ্বাস করে দেখে ভালোবেসে দেখে কিন্তু তুমি কি করলে তুমি ফ্যামিলি বলছো অথচ তাদেরকে সমস্ত কিছু গোপন করে রাখছো এত বড় সত্যিটা তো তারা তো আঘাত পাবেই আর সেই আঘাতের থেকে তো তোমাকে কিছু কথা শোনাবে ভাই সেখানটায় তোমরা যদি মনে করো অপমান হচ্ছে এই অপমানটা তোমাদের নিতেই হবে কারণ এই ভিডিওটা দেখার পর মানে তোমাদের সত্যি ঘটনাগুলো ফাঁস হওয়ার পর প্রচুর মানুষ প্রচুরভাবে কমেন্ট করছে যে খুব খারাপ কমেন্ট করছে সেটাও দেখছি কিন্তু এই অপমানটা সহ্য করতে না এই অপমানটা তোমাদের সহ্য করতেই হবে এটা তো একদিন হওয়ার ছিল তাই না তোমরা নিজেরাও জানতে যে এটাও কিন্তু হওয়ার ছিল তো এই অপমানটা সহ্য করতে না পেরে আজকে তোমরা এটা কি করছো শেষ পর্যন্ত বাথরুমে সারাটা দিন বাথরুমে কাটালে আমি তো ভেবেছিলাম যে তোমরা অন্য একটা ভিডিও আনবে সবার কাছে ক্ষমা চেয়ে সবার কাছে অন্যায় স্বীকার করে তোমার ভিউয়ার্সদের কাছে একটা সুন্দর ভিডিও আনবে তা না করে আমার মনে আমার মতো সবাই এই অপেক্ষাটাই করেছিল কিন্তু তা না করে তুমি কি করলে তোমার এই অপমানে লজ্জায় মানে রীতিমতো তুমি পাগল হয়ে গেছো সবাই এই কমেন্টটাই করছে যে তুমি পাগল হয়ে গেছো কারণ এই অপমানটা তুমি আর নিতে পারছো না তার লজ্জাটাও তুমি নিতে পারছো না লজ্জায় ঘেন্নায় অপমানে মানে তুমি একদম পাগলের আচরণ করছো আজকে শেষ পর্যন্ত সারাটা দিন বাথরুমে কাটালে বাথরুমে খাওয়া দাওয়া করলে বাথরুমে বাথরুমে যেভাবে আছো পুরো পাগলের মতো আচরণ করছো হ্যাঁ তাই না সবাই কিন্তু এটাই বলছে যে তুমি মানে এইসব দেখে শুনে এই যে সত্যি ঘটনা যে ফাঁস হয়ে গেছে এটা তুমি আর মেনে নিতে পারছো না তাই তুমি পাগল হয়ে গেছো হ্যাঁ তো সেই কারণে জেফার তুমি আজকে সারাদিন এই যে চ্যালেঞ্জ বলছো চ্যালেঞ্জের নাম করে তুমি আবার অভিনয় করছো তো আজকে যে অভিনয়টা করেছো মানে তোমার বাথরুমে সেটা খুব ভালো করেছো খুব ভালো হয়েছে কিন্তু সকাল থেকে তোমার চুল ভিজে সেই চুলটা সন্ধ্যে হয়ে গেল তাও ভিজে এখানেও তোমার মানে অভিনয় এখনও তুমি মানুষের সঙ্গে অভিনয় করে যাচ্ছ তো যাই হোক তুমি সারাটা দিন সত্যিই বাথরুমে কাটিয়েছিলে তো এটা যদি করে থাকো জানবো এটা করে তুমি হয়তো তোমার অপমানটা ঘোঁচাতে চাইছো মুছাতে চাইছো কিন্তু এতে আরও লোকে তোমাকে নিয়ে ট্রোল করছে তোমাকে আরও খারাপ কথাই বলছে ভাত খাওয়া কিছু খাওয়া কিছু খাওয়া সেটা বাথরুমে খাওয়া যায় কিন্তু তুমি খেয়েছো তো এটা পাগলের ছাড়া আর কে করতে পারে তো এরকম পাগল হয়েও না সুস্থ হও সুস্থ মেন্টালিটিতে ফিরে এসো এটাই বলবো আর সুখে শান্তিতে সংসার করো আর এই পাগলের আচরণ আর করো না কারণ লোকে তোমাকে নিয়ে আরও ট্রোল করবে এমনিতেই তুমি সবার কাছে পাগল প্রমাণিত হয়ে গেছো কালকের ভিডিওটা যেই তুমি আপলোড করেছো তো যাই হোক এতেই তুমি পাগল অলরেডি সবার কাছে প্রমাণিত হয়ে গেছো আর পাগল আমি করোনা তুমি আসলে তো ফিরে এসো আর মানুষের কাছে একটু তোমার বন্ধুদের কাছে সবার কাছে বলছি না তোমার বন্ধুদের কাছে একটু ক্ষমা চেয়ে নাও আর অন্যায়টা স্বীকার করে নাও দেখবে তোমার বন্ধুরা সবাই তোমাকে ক্ষমা করে দেবে কারণ তো তারা তো তোমাকে সবাই ভালোবাসে ভুল মাত্র মানুষ মাত্রই করতে পারে এত বড় একটা ভুল করেই ফেলেছ তো তার জন্য তোমরা ক্ষমা চেয়ে নাও দেখবে সব ঠিক হয়ে যাবে আর এই পাগলের আচরণ করো না বাথরুমে সারাদিন কাটিও না হ্যাঁ এটা খুব খারাপ জিনিস তো আজকে আসি তোমাদের ও তার আগে বলে তোমাদের এই ম্যারিড লাইফ সারা জীবন খুব সুখের কাটুক খুব আনন্দে কাটুক খুব মজা করে তোমরা কাটাও তো আজকে আসছি দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো তো আজকে আসি টাটা